हेलो गाइस, आई एम राहुल फ्रॉम तागदा। तो এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা সেটা হচ্ছে পুরোটাই অন্ধকার দেখতে পাচ্ছ, চারিদিকে অন্ধকার। ঠিক আছে, আমরা জাস্ট একটু আউটিং এ বেরিয়েছি, তো তোমাদেরকে যা দেখাতে পাচ্ছি সেটুকুই দেখতে পারছো। এত অন্ধকার কিছুই দেখাতে পাচ্ছি না, বাড়িঘরে শুধু আলোটা রয়েছে। ঠিক আছে, আর এখানে রাস্তায় কোনো আলো নেই, জাস্ট তোমাদের দেখাই এই বাড়ির সামনে জাস্ট আলো আছে, এদিকে কোনো আলো নেই। অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা ভালো এক্সাইটমেন্ট আমাদের অ্যাডভেঞ্চার বুঝলে। রাস্তাঘাটে কোনো আলো নেই, বাড়িঘর ধরে শুধু আলো দেখতে পাচ্ছ। আমরা এমন একটা জায়গায় আছি এখন, আমাদের একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো কেমন হচ্ছে, তোমাদের কেমন লাগছে বলো? গাইস গাইস কেমন লাগছে বলো? হ্যাঁ বলো, টর্চ লাইটটা নিজের গায়ে মুখে দাও। এই তো, এটা হচ্ছে প্রত্যয়, হ্যাঁ এটা হচ্ছে অমিতাভ। হ্যাঁ বল, কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে বল? বল, প্রথমত চারিদিক যা অবস্থা, ভয় লাগছে, প্লাস এটা যা এক্সপিরিয়েন্স হচ্ছে, জাস্ট অসম। আচ্ছা আচ্ছা, রাহুল কিছু বলবি? না কিছু বলার নেই, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। একটা গ্লাস হারিয়ে ফেলেছে রাহুল। আচ্ছা চলো, কিছু বলবো না, কিছু বলবে না, চলো যাই। কি নামছে? হ্যাঁ বলো, এটা কি চোখ জ্বলজ্বল করছে? ওরা দেখো ভয়তে পালাচ্ছে। ও এই অন্ধকারের মধ্যে লাইট খুঁজে পেলাম, বেশ দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে আলোর দিকে যাচ্ছি আমরা, তো তোমাদেরকে দেখাচ্ছি এই দিকটা, আলো আছে কিছুটা দেখতে পাচ্ছি যতটা দেখা যাচ্ছে। এ আমার জন্য দাঁড়া একটু, আমি হারিয়ে যাবো, কিন্তু পিছন থেকে দাঁড়া নিয়ে চলে গেল আমাকে। হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ হে ভাই, দেখ এখানে শুধু বাড়িঘর তো লাইট আছে, বাকি কোন লাইট দেখতে পাচ্ছি না। আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে রাস্তাঘাটে কোনো আলো নেই, চারদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কখন কি হবে বলা যাচ্ছে না। ঠিক আছে, তো এদিকে সব পাইন, এ ওপর দিকে দেখা একটু, পাইন গাছ মনে হয় এগুলো। আরে এগুলো এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে শেয়ার করতে হবে তো। আরে এগুলো শেয়ার করতে হবে, ভালো লাগছে বেশ। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ পাইন গাছ আছে, দেখতে পাচ্ছেন অবশ্য, আমরা দেখতে পাচ্ছি যতটুকু আলো আছে। তো আর কি বলবো, কোথায় যাচ্ছে এটা জানি না, কিন্তু হেঁটে চলেছে, আমরাও যাচ্ছি। চলো বন্ধুরা।